স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে। কলার মোচা উপকারী এবং এটি বেশ সহজলভ্য। বাজারে সবজির প্রায় সব দোকানেই মোচার দেখা পাবেন। এতে থাকা প্রচুর আয়রন হাড়ের গঠনে কাজ করে। এটি নারীদের জন্য, বিশেষ করে গর্ভবতীদের জন্য অনেক বেশি উপকারী। শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কলার মোচা জনপ্রিয়। জেনে নিন কলার মোচার উপকারিতা সম্পর্কে। এক, পিরিয়ড স্বাভাবিক রাখে। অনেক নারী অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন। এই চক্র ঠিক রাখার জন্য নিয়মিত খেতে পারেন কলার মোচা। কলার মোচায় থাকা বিভিন্ন উপকারী উপাদান পিরিয়ড চলাকালীন ব্যথা কমায়। সেই সঙ্গে এটি প্রজেস্টেরন উৎপাদন বৃদ্ধি করে ও রক্তস্বল্পতা কমায়। দুই, ওভারিয়ান সিন্ড্রোম সমস্যায় কার্যকরী। বর্তমানে অনেক নারীর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS দেখা দেয়। এ ধরনের সমস্যায় সন্তান ধারণ সহ স্বাভাবিক অনেক কাজ ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত কলার মোচা খেলে তা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সারাতে কাজ করে। তিন, মন ভালো রাখে। যারা বিষণ্ণতা বা হতাশায় ভুগছেন তারা খেতে পারেন কলার মোচা। কলার মোচায় আছে ম্যাগনেশিয়াম। এটি হতাশা, উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে। এটি মন ভালো রাখে, বিষণ্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করে। চার, ডায়াবেটিসে উপকারী। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী সবজি হতে পারে কলার মোচা। এতে থাকা ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য বায়োঅ্যাক্টিভ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ডায়াবেটিসও। পাঁচ, ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে। কলার মোচা মারাত্মক সব অসুখ প্রতিরোধ করতে পারে। এতে থাকা ফেনলিক অ্যাসিড, টেনিন, ফ্লেভানয়েড এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিকেল ধ্বংস করে। এর ফলে ক্যান্সার প্রতিরোধ সহজ হয়, সেই সঙ্গে ভালো থাকে হৃৎপিণ্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।